আমার মনের কিছু কথা বলবো তো আপনি সাধারণ দোয়া করেন না সেজদা লুটে পড়েন আসমানের দরজা আরশা আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন ওই রকেট দিয়ে যাইতে পারবেন না আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে অর্থাৎ সেজদা আপনি এখানে শেষদা দিলে এটা আরোশ আজিমে পৌঁছে যায় আল্লাহ কাছাকাছি যেতে পারে বসলেন শেষ বৈঠক ইবাদত সকল শারীরিক ইবাদত মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায় শরীর দিয়ে হাত পাওয়া দিয়ে যে আল্লাহর ইবাদত করা যায় এবং অত্যয়বাদ আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায় এই সবগুলো কার জন্য আল্লাহর জন্য কোন পীর সাহেবের জন্য না কোন মাজারের জন্য না কোন ব্যক্তির জন্য না এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি আল্লাহর জন্য তাওহিদবাদী মুসলমান আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াস সালাওয়াত ইয়েবাদ তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে রাসূল আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইনা এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক আসসালাম আলাই নাব আলাহ আবাদ ইল্লাহ এরপর কি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সরা সত্যিকারের কোনো মাহবুত নাই এবাদ রোগযুক্ত আর কেউ নেই এটার সাক্ষ্য আমি দিচ্ছি ও আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রসুল এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাস্তু এরপর আপনি দুরুত্ব পেটতেছেন

এমন নবীর প্রতি এবং তার পরিবারের প্রতি আপনি রহমত নাজিল করেন ইন্নাকা ইন্নাক কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান আপনি মর্যাদার অধিকারী প্রশংসার অধিকারী এরপর আল্লাহ আলাহ আল্লাহ দেন কল্যাণ দেন ওয়াল্লাহ আলি মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন কামা ইব্রাহিম যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি ওয়াল্লাহ আলি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি তারপর ইন্নাক হামিদম মা নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদাদার অধিকারী এরপর আসেন আসলটা সর্বশেষ ফিনিশিং এটা আমরা বিষয়ে মানর জানি না পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে সেটা কি কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয় বুখারী হাদিসে আরছনাবি সাল্লাল্লাহু আলাইহি বলেন সুম্মা লিতাখায়্যা মিন আদুয়াই মাশা নামাজের শেষ বৈঠকে আত্মাহেত এবং দরুদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওা পেশ করে অবশ্য দোয়া মাসুরা হতে হবে হাদিসে বর্ণিত দোয়া হতে হবে এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে আমরা দোয়া মাসুরা একটা জানি অথচ এখানে বিশ আল্লাহ সাল্লাম আরো দোয়া পড়তেন যেটা আমরা জানি সেটা তর্জমা করি কি পড়ি আমরা সেটা জানার চেষ্টা করি আল্লাহ জলাম তো মানে কি বলেন আহা আল্লাহ আমি নিজের প্রতি নিজে জলম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়াও করেন আমি শেষ আল্লাহ জাহার্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না শেষ শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহার নামে আল্লাহ জলাম ইন্দ জলাম তো আল্লাহ নিজের প্রতি নিজে অনেক অবিচার করছি এই নামাজে পড়লাম আল্লাহ এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম মনটা ধরে রাখতে পারি নাই তাড়াহুড়া করছি কত ত্রুটি করছি আল্লাহ আল্লাহমাইনি জলম তুনফসি হে আল্লাহ আমি নিজের প্রতি যে জুলম করেছি আল্লাহ আল্লাহমাইন্ম তুনফসি এরপরে কি জুলমান অল্প স্বল্প জুলম না আল্লাহ অনেক জুলুম নিজের পায়ে যে কুড়াল মারছে আল্লাহ অনেক মার্স ভাইরে এই কথাটা কেয়ামতের দিন বহুত বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোন কাজ এই জন্য ভাগে একটু মনোযোগ দিয়া বলেন মন্ত্রের মতো পড়ে চলে যায় না আল্লাহ জলাম নাফসি নফসি জুল সেদিন যখন দেখবেন সেদিন যখন আজাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বিশেষ বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যান আল্লাহ হোমাইন্ নাফসি তো নফসি আল্লাহ। আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি এত অবিচার এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়বো আল্লাহ দেখে আল্লাহ পুরো নামাজ জুড়ে আমি বললাম না আল্লাহর সাথে কথা আল্লাহ মানে কি হে আল্লাহ আল্লাহম্মা মানে কি হে আল্লাহ এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন আল্লাহকে সম্বোধন করছেন আর আপনার মনোযোগ অন্য অন্যদিক থাকে তাহলে কত বড় অভদ্রতা হয় এটা আল্লাহুম্মা ইন্নী যলামতু ও আল্লাহ আমি নিজের প্রতি যে জুলুম করছি এটা আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে আল্লাহর দিকে নিতে হবে জুলমান কাসীরা তারপর কি ওয়া লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনত পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারোর কারোর ক্ষমতা নাই দুনিয়াতে দালাল দিয়া মামু দিয়া খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে মাপ মালিক না করলে কোন মামু খালে দিয়া পাওয়া যাবে আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত অবিচার করছি আপনার প্রতি আপনার প্রতি অশ্রদ্ধা হয় সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয় আপনার সাথে কথা বলছি মনোযোগ আমার অন্যদিকে কত জুলুম আমি করেছি পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে ওলা আন্তা আমার এই পাপাচারগুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন ফিরলি অতএব কথা আসল কথা এবার অতএব আল্লাহ আমাকে মাফ করে দেন আইনদিক আপনার নিজের থেকে আপনি মাফ করে দেন ফক ফিরলি মকফিরতিক ওরহামনি এবং আমার প্রতি আপনি রহম করেন একটু মায়া করেন আল্লাহ ইন্নাক আনতাল গফুর রহিম কারণ আপনি ক্ষমাশীল আপনি বলেছেন আপনি দয়ালু আপনি বলেছেন অতএব আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি দয়া করেন

ফেতনা যখন আসবে যদি আমি বেঁচে থাকি সেটা থেকে যেন আমি পানা পাই সেই ফেতনা দেখে অনেকে বেঈমান হয়ে যাবে তাকে আল্লাহ মনে করে ইমান হারা হয়ে যাবে ধোঁয়াশা পড়ে যাবে আমাকে আপনি করেন দোয়া শেষ করলেন এরপর আপনি সালাম দিচ্ছেন আসসালাম আলিকুমতুল্লাহ তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক আসসালাম আলিকুম ওরমতুল্লাহ আপনি বললেন পরিপূর্ণ ভাবে কাঁধের দিকে ফিরে একদম পুরো ঘাড় ফিরিয়ে তারপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ঘাড়ে ফিরিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললেন নামাজ শেষ নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাম তিনবার ইস্তেক পার করতেন কি পড়তেন আচ্ছা বলেন তো আস্তাফুল্লাহর মানে কি এটার অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা চাই তো এতক্ষণ ধরে কি পাপ করছে যে এখন ক্ষমা চাবে কিরে ভাই পাপের কাজ অপরাধের কাজের পরে না মানুষ ক্ষমা চা কিন্তু পড়লেন নামাজ ভালো কাজ এখন আলহামদুলিল্লাহ না পড়বেন কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন কেন কারণ নামাজের ভিতরে ভুল ত্রুটি ওই যে মনোযোগ নষ্ট হয়ে গেছে তাড়াহুড়া করে ফেলেছি এই জন্য কাছে ক্ষমা চাচ্ছি এরপরে অন্যান্য পড়তে হবে অতএব এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আমরা কি বলি আমি অর্থটা শুধু বলার চেষ্টা করলাম আমার একবার বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে না কিন্তু আপনার সবাই নামাজে যে দোয়া দরুদ পড়েন যে সুরাকেরাত পড়েন যে তাজবি এবং তাকবীর উচ্চারণ করেন এগুলো সবগুলোর অর্থ মুখস্থ করবেন তো এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনি মুখস্থ করার চেষ্টা করেন এগুলো মুখস্থ করলে কি হবে আপনি কি বলছেন সেটার অর্থ বুঝবেন অর্থের দিকে তাকা তাকায় পড়লে আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন আপনি যদি কিছুই না বুঝেন আপনি মনোযোগ ধরাটা কঠিন হবে যদিও নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরো অনেকগুলো ডিউটি আছে একটা ডিউটি শুধু আজকে বললাম আবার কোন মাহফিলে ইনশাল্লাহ অন্য আরেকটা ডিউটি কথা বলবো রব্বে কারিমের কাছে অর্শ আজিমের মালিকের কাছে নিবেদন করি আল্লাহ আমরা গুনাগার বান্দা তুমি আমাদেরকে সেরকম নামাজ পড়ার তফিক দেয় যে নামাজ তোমার রাসুল পড়েছেন তোমার সাহাবিরা পড়েছেন তোমার প্রিয় বান্দারা পড়েছেন আল্লাহ সেই নামাজটা পড়ার তফিক আমরা চাই আল্লাহ যেন আমাদের সেরকম সালাত আদায় করার তফিক দান করেন যে সালাতে আমাদের জীবন যাবে মনোযোগ যাবে না যে সালাতের সাথে আমরা তাড়াহুড়া করব না ভাই সব জায়গায় তাড়াহুড়া চলে না প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি হুলস্থুল করেন কোনো আচরণ করেন তাহলে আপনার খবর থাকতে পারে বিপদ হতে পারে আরশো আজিমের মালিকের সাথে দৈনিক পাঁচবার সালাতে গিয়ে হক নষ্ট করছি। আল্লাহ তালা আমাদেরকে সঠিক সুন্দরভাবে সালা আদায় করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আমাদের নামাজগুলোকে মরার আগে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার তফিক দান করেন ভাই আমি নিজে নামাজে কি পড়ি সেটার অর্থ জানি আলহামদুলিল্লাহ আমি কোরআন আরবি ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমি কিন্তু তারপর আমি দেখছি কিছু ভাই আছেন কিছু আলেম আসেন যে ওলামা একরামের নামাজ অনেক সুন্দর আমি তাকাই থাকি জাহলা আমার নামাজটা এরকম সুন্দর করতে পারতাম কিছু জেনারেল শিক্ষিত ভাই আছে সাধারণ শিক্ষিত ভাই আছেন যারা আলেম না আমি বিশ্বাস করেন তাদের দিকে থাকায় থাকি এক দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের সাথে যখন দেখা হয় যে সোহান কত সুন্দর নামাজ পড়ছেন চার রাখাত নামাজ পনেরো মিনিট বিশ মিনিট সময় দিচ্ছেন কত লম্বা সময় নিচ্ছেন ভাই আমার আমরা যে তাড়াহুড়া করি কেন তাড়াহুড়া করি কারণ নামাজের পর আমার একটা কাজ আছে তাই না ওই কাজ কার হাতে তো যার হাতে কাজ আপনি তো তার সামনে দাঁড়ায় আছেন আপনি তার দিকে পরিপূর্ণ মনোযোগ দেন না সব তো এখানেই সমাধান হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন